আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান এই করোনা পরিস্থিতিতে তোমরা সবাই যে যার বাসায় অবস্থান করে সুন্দরভাবে সকলের ক্লাসগুলো উপস্থাপন করবে, তোমরা সবাই সুন্দর করে দেখবে এবং শুনবে। বর্তমান এই করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাস ব্যবস্থায় আমরা তোমাদের জন্য এই অনলাইন ক্লাস ব্যবস্থা করেছি, যার কারণে তোমরা আজ স্কুলে না গিয়ে বাসায় বসে থেকে ক্লাসগুলো উপস্থাপন করতে বা শুনতে পারছো। আর তোমরা অবশ্যই খুব সেফলি বাসায় অবস্থান করবে। আজকের জন্য তোমাদের আমি শিক্ষক পরিচিতি মোহাম্মদ সানোয়ার হোসেন, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল। পাঠ পরিস্থিতি শ্রেণী দশম দ্বিতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ। বিষয় কৃষি শিক্ষা। আমরা দেখতে পাচ্ছি একটি পুকুর খনন করা হচ্ছে। পাঠ শিরোনাম পুকুর প্রস্তুতিকরণ। আজকে আমরা জানবো পুকুর কিভাবে প্রস্তুত করা হয়। আজকের জন্য শিক্ষণফল তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে। শিক্ষণফল হচ্ছে পুকুর কি তা বলতে পারবে, পুকুর প্রস্তুত পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, একটি আদর্শ মাছ চাষে পুকুরের বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে। দেখো পুকুরটা কি, তাহলে আমরা আগেই জানবো পুকুরটা কি। উত্তর, পুকুর হচ্ছে ছোট ও অগভীর জলাবদ্ধ বদ্ধ জলাশয় যেখানে নিয়ন্ত্রিত উপায়ে মাছ চাষ করা যায়, মাছ ধরা যায় এবং প্রয়োজনে এটিকে সহজেই সম্পূর্ণভাবে শুকিয়ে ফেলা যায়, এটি হচ্ছে পুকুর। তাহলে আম্রা একটি পুকুরের লম্বচ্ছেদ দেখতে পাচ্ছি, দুই সাইডে দুটি আমরা দেখতে পাচ্ছি, দুই পা দুটি পাড়, তারপর হচ্ছে বক্চর, তারপর উপরিতলের দৈর্ঘ্য, একটি পুকুরের কতটুকু দৈর্ঘ্য হওয়া প্রয়োজন, ঢাল, দুই দিকে অবশ্যই ঢাল থাকবে, পুকুরের চারিদিকে অবশ্যই একটি ঢাল থাকবে, সে ঢালের মাপ 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে যে পুকুরের তলদেশ বিভিন্ন রকম হয়ে থাকে আকার ভেদে। দেখতে পাচ্ছি পুকুর শুকিয়ে মাছ ধরে ফেলা, রাক্ষস মাছ দূর করা, এইসব মাছ চাষের একটি অংশ। তারপর আমরা দেখতে পাচ্ছি নতুন পুকুর খনন বা অথবা বিদ্যমান পুকুরকে চাষের জন্য প্রস্তুতকরণ বা উপযোগীকরণ সম্পর্কে যা করণীয়। তাহলে একটি পুকুর প্রস্তুত করতে আমাদের বিভিন্ন রকম উপযোগীকরণ করে নিতে হয়। প্রথমত আসি একটি নতুন পুকুর খনন। তাহলে নতুন পুকুর খনন করতে হলে আমাদেরকে অবশ্যই অনেক কিছু লক্ষ্য করতে হবে। যেমন কোন স্থানে পুকুর খনন করতে হলে একটি আদর্শ পুকুরের যে বৈশিষ্ট্য থাকা দরকার, অবশ্যই যথাসম্ভব সেগুলোকে বজায় রেখে পুকুর খনন করতে হবে। পুকুরের গভীরতা এমন ভাবে করা প্রয়োজন যাতে 1.5 থেকে 2 মিটার পানি থাকে। পুকুর খনন শেষ হলে পুকুরের তলদেশে বালু মাটি উপরে তা ছিটিয়ে দিতে হবে, এতে পুকুরের পানির ধারণ ক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। পুকুরের পাড়ের উপরিভাগ 2.5 থেকে 3 মিটার চওড়া হলে ভালো হয়। পুকুরের উপরিতলের ধার ও পাড়ের মধ্যবর্তী স্থান একটু ফাঁকা রাখা হয়, ওই জায়গাটুকুই বকচর বলা হয়। নতুন পুকুর খননের পর দরমুজ দিয়ে পিটিয়ে তা শক্ত করে পাড় শক্ত করে দিতে হয় অথবা ঘাস লাগিয়ে দিতে হয়, তাহলে নতুন পুকুর অনেক
মজবুত হয়, এতে করে পাড় ভেঙে যাওয়ার প্রবণতা খুব কম হয়ে যায়, বর্ষা মাটিতে ক্ষয়প্রাপ্ত হয় না। তাহলে খ, আমরা আসতেছি খ নম্বরে আসতেছি পুকুর প্রস্তুতকরণ বা মাছ চাষের উপযোগীকরণ। প্রথমে আছে কি, 1 নম্বরে পুকুরের পাড় ও তলদেশ মেরামত। পুকুরের পাড় ভাঙা থাকলে অতিরিক্ত বৃষ্টি বা বর্ষাকালে বন্যায় মাছ ভেসে যেতে পারে বা রাক্ষসী মাছ পুকুরে ঢুকতে পারে। তাই পাড় ভাঙা থাকলে মেরামত করতে হবে, পাড়ে উঁচু করে বেঁধে দিতে হবে। পাড়ে বড় বড় গাছ থাকলে তা পুকুরের জন্য অনেক ক্ষতি। পুকুরে পুকুর পুরানো হলে তলায় অতিরিক্ত কাদা জমা, এই অবস্থায় 20 থেকে 25 সেন্টিমিটার কাদা রেখে অতিরিক্ত কাদা তুলে ফেলতে হবে। পুকুর শুকিয়ে সহজে তা করা যায়। মাছ চাষের জন্য প্রয়োজনীয় পুকুর 3 থেকে 4 বছর পর পর এটি শুকানো দরকার। পুকুরের তলদেশে একদিকে কিছুটা ঢালু হলে ভালো হয়, এতে মাছ ধরতেও জাল টানতে সুবিধা হয়। তারপর আছে দেখতেছি জলজ আগাছা দমন। তাহলে জলজ আগাছা দমন করতে হলে একটি পুকুরকে অবশ্যই জলজ আগাছা দমন করতে হবে। পুকুর পাড়ে বা ভিতরে বিভিন্ন আগাছা বা কচুরিপানা, ক্ষুদিপানা, হেলেঞ্চা, কলমিলতা, শ্যাওলা ইত্যাদি থাকলে পুকুর পরিষ্কার করে ফেলতে হবে। আগাছা পুকুরের দেওয়া সার শোষণ করে নেয়, সূর্যের আলো পড়তে বাধা দেয়, বিভিন্ন রকম ক্ষতি করে থাকে। এরপর আছে কি, রাক্ষসে ও অচাষযোগ্য মাছ দূরকরণ। অবশ্যই পুকুরে যদি কোনো রাক্ষসে মাছ থাকে এবং অচাষযোগ্য, যেগুলো চাষ করা যায় না, সেগুলো মাছ থাকলে অবশ্যই দূর করতে হবে। দূর করতে হবে, যেমন শোল মাছ, বল মাছ, চিতল মাছ, পলি মাছ, গজার মাছ ইত্যাদি, এইসব মাছ চাষযুক্ত মাছকে খেয়ে ফেলে। এছাড়া পুঁটি, চাপিলা, চান্দা ইত্যাদি অযোগ্য মাছ, এরা এসব মাছগুলো চাষ করা যায় না। যে কোনো পদ্ধতিতে রাক্ষসী বা অচাষযোগ্য মাছ দূর করা যায়। যেমন 1 নম্বরে, 1 নম্বরে আছে পুকুর শুকিয়ে। পুকুর শুকিয়ে রাক্ষসী মাছ ও অচাষযোগ্য মাছ দূর করা যায়। যেমন পুকুরের পানি শুকিয়ে সব মাছ ধরে ফেলা, অনেক মাছ পুকুরের তলায় কাদায় লুকিয়ে থাকতে পারে, তা কড়া রোদে শুকিয়ে পুকুর শুকিয়ে ফেলা, জাল টেনে পুকুরের পানি কম থাকলে বারবার জাল টেনে মাছ ধরে ফেলা। এছাড়াও আছে কি, মাছ মারার বিষ ব্যবহার করে। যেমন বিভিন্ন রকম কীটনাশক ওষুধ আছে, যা মাছ মারা ওষুধ পানিতে প্রয়োগ করে সকল ধরনের মাছ মেরে এবং তা পরিশোধ করতে হয়। চার নাম্বারে আছে কি, আছে চুন প্রয়োগ। চুন প্রয়োগের বিভিন্ন ধরনের উপকারিতা আছে, যেমন চুন মাটি ও পানির উর্বরতা বাড়ায়, পানির পিএইচ ঠিক রাখে, পানির ঘোলাত্ব কমায় ও পানি পরিষ্কার রাখে, মাছের রোগ বালাই দূর করে, সারের কার্যকারিতা বৃদ্ধি করে। যেমন সার প্রয়োগ, সার প্রয়োগের ফলে পানিতে প্রাকৃতিক খাদ্য পরিমাণ বৃদ্ধি পায়, মাছের প্রধান প্রাকৃতিক খাবার যেমন ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন বৃদ্ধি পায়। সার প্রয়োগের ফলে পানিতে বিভিন্ন পুষ্টি উপাদান যেমন ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি মিশে এই পুষ্টি উপাদান ব্যবহার করে পানিতে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়। 6 নম্বর আছে প্রাকৃতিক খাদ্য পরীক্ষা। অবশ্যই আমাদের জানা উচিত যে প্রাকৃতিক খাদ্য পুকুরে কি পরিমাণ আছে তা অবশ্যই পরীক্ষা করতে হবে। পুকুরের পোনা মজুদের পূর্বে সার প্রয়োগের 5 থেকে 7 দিন পর পুকুরের প্রাকৃতিক খাদ্য
তৈরি হয়েছে কিনা সেটা অবশ্যই পরীক্ষা করতে হবে এবং কয়েকটি ধাপে এটি সম্পন্ন করা যায়। যেমন এটি এখানে আছে সিকিডিক্স, এখানে সিকিডিক্স হবে হাতে পরীক্ষা বা গ্লাস পরীক্ষা। সিকিডিক্স কি জিনিস? যেমন 20 সেন্টিমিটার ব্যাসযুক্ত টিনের একটি সাদা কালো থালা, সুতো দ্বারা পানিতে ডুবানোর পর 25 থেকে 30 সেন্টিমিটার গভীরতায় যদি থালা না দেখা যায় তাহলে বুঝতে হবে প্রাকৃতিক খাদ্যের পরিমাণ রয়েছে। যদি 30 সেন্টিমিটার পার হয়ে যাওয়ার পর যদি থালা অবশ্যই দেখা যায় তাহলে বোঝা যাবে সেখানে খাবার নেই। আবার দেখা যাচ্ছে যে হাতে পরীক্ষা, হাতে পরীক্ষা কিভাবে করব? আমরা হাত যদি পুকুরের মধ্যে কানু পর্যন্ত ঢুকে ডুবে দিই, হাতের তালু যদি দেখা না যায় তাহলে বুঝবো অবশ্যই সেখানে খাদ্যের পরিমাণ মতোই তৈরি হয়েছে। যদি পুরো হাতটা আমরা হাতে ডুবে দিই তারপরেও যদি হাতের তালু দেখা যায় তাহলে আমরা বুঝবো সেখানে মাছ চাষের জন্য কোনো খাদ্য, প্রাকৃতিক খাদ্য তৈরি হয় না। তাহলে আবার আসে কি, মানে গ্লাস পরীক্ষা। তাহলে গ্লাস পরীক্ষাটা কিভাবে করা যায়? একটি গ্লাসে নিয়ে পুকুরে পানি নিয়ে সূর্যের আলোতে ধরলে দেখা যাবে যে সবুজ রং বা বাদামের রং দেখা যাবে, এতে অসংখ্য ক্ষুদ্র কোনা এবং ছোট পোকামাকড় দেখা যাবে। তাহলে বোঝা যাবে যে এখানে পরিমাণ মতো মাছের খাদ্য তৈরি হয়েছে। 7 নম্বরে আছে দেখো পানির বিষাক্ততা পরীক্ষা। যে একটি পুকুরের পানি বিষ করার পর সেই পরীক্ষাটা বিষাক্ততা কিভাবে করতে হবে? আমি কিছু একটা মাছ পুকুরে বালতিতে অথবা হাপা স্থাপন করে 10 থেকে 15টি পোনা সেখানে স্থাপন করে 24 ঘন্টা পর্যন্ত রাখবো। এ সময় যদি কোনো মাছ না মারা যায় তাহলে বুঝবো পানির বিষাক্ততা ঠিক আছে, আমরা সেখানে মাছ চাষ করতে পারবো। তো আমরা এই জানলাম যে নতুন পুকুর খনন অথবা বিদ্যমান পুকুরের চাষের জন্য প্রস্তুতকরণ বা উপকরণ সম্পর্কে এই যা করণীয়। এরপর আছে কি, যে পুকুরের পার কেমন হবে, মূল্যায়ন। তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে মূল্যায়ন। পুকুরের আগাছা দমন করতে হবে কেন? রাক্ষসী মাছ কিভাবে দূর করা যায়? প্রাকৃতিক খাদ্য পরীক্ষা বলতে কি বোঝো? অবশ্যই তোমরা খাতায় লিখে এগুলো কমপ্লিট করবে, মূল্যায়ন করবে। তোমরা দেখা যাচ্ছে একক কাজ, তোমরা বাসায় একক কাজগুলো করবে, যে পুকুর কাকে বলে, সিকিডিক্স কি, প্রাকৃতিক খাদ্য কাকে বলে। দলীয় কাজ হচ্ছে পুকুরের চুন ও সার প্রয়োগ পদ্ধতি, কিভাবে চুন প্রয়োগ করতে হবে, সার প্রয়োগ করতে হবে। বাড়ির কাজ, পুকুরের স্তর ভিত্তিক মাছের অবস্থানের উপর ভিত্তি করে একটি তালিকা তৈরি করতে হবে। তোমরা সবাই এই কাজটা করবে, অবশ্যই অবশ্যই কাজগুলো তোমরা বাসায় বসে থেকে করবে। ধন্যবাদ সকলকে, তোমরা সবাই ভালো থাকবে। আবার বলছি, এই বর্তমান করোনা পরিস্থিতিতে তোমরা আমাদের আমরা এই অনলাইন ক্লাস ব্যবস্থা করেছি, যার কারণে তোমরা বাসায় বসে থেকেই এগুলো চর্চা করবে এবং দেখবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।